মাসে তিন হাজার টাকা দেবে সরকার শুধু এই কার্ডে নাম তুললেই তো আপনি যদি আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটির মাধ্যমে যে ইনফরমেশনটি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করতেছি অবশ্যই বুঝতে পারবেন কর্মজীবনে অসুস্থ হলে চিকিৎসার ব্যয়ভার সংশ্লিষ্ট কর্মী বা শ্রমিককেই বহন করতে হয় নিয়োগকারী ইএসআই বা ইপিএফের মতো আবশ্যিক সামাজিক প্রকল্পগুলি সুবিধা দেয় না অসংগঠিত ক্ষেত্রে কর্মরত অবস্থায় কোনো শ্রমিক বঙ্গুত্বের শিকার হলে কর্মক্ষেত্র বিন্দু মাত্র দায়ভার বহন করে না আর এক্ষেত্রে সবচেয়ে বড় আশঙ্কার দিক হলো অবসরের পর পেনশন বা আর্থিক নিরাপত্তা কোনো কিছুই দেয় না নিয়োগকারী বা সংশ্লিষ্ট সংস্থা এই বিপদ থেকে দেশের কোটি কোটি অসংগঠিত শ্রমিককে বাঁচাতে কেন্দ্রীয় সরকার নিয়ে এসেছে ই শ্রম কার্ড এর মাধ্যমে ষাট বছর বয়সের পর একজন অসংগঠিত শ্রমিক কেন্দ্রের কাছ থেকে মাসে মাসে তিন হাজার টাকা করে পেনশন পাবেন আশা করি বর্তমান পরিস্থিতিতে হয়তো বা আপনাদেরও ই শ্রম কার্ডটি রয়েছে তো আপনাদের পরিবারে যদি বা আপনার যদি ই শ্রম কার্ডটি রয়েছে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্য পাবেন এবং আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটির দুই নম্বর আপডেটটি হচ্ছে দেশের কৃষকদের জন্য কেন্দ্র এবং রাজ্য সরকার নানা রকম প্রকল্পের মাধ্যমে সাহায্য করার জন্য প্রকল্প চালিয়ে চালিয়ে যাচ্ছেন আর সরকার এই সমস্ত প্রকল্পের মাধ্যমে দেশের কৃষকদের আর্থিক সাহায্য করে চলেছেন এই প্রকল্পগুলোর মাধ্যমে আর সরকারের চালু করা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন কোটি কোটি কৃষক যেমন সরকার কৃষকদের জন্য চালু করেছে পিএম এম কিষান সেচ যোজনা প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা বিকাশ যোজনা সাথে কৃষাণ ক্রেডিট কার্ড সহ নানা রকম প্রকল্প আর এই প্রকল্পগুলোর মধ্য দিয়ে কিন্তু কৃষকদের আর্থিক সাহায্য করে থাকে কেন্দ্র সরকার তেমনি কিন্তু রাজ্য সরকারও কিন্তু অনেক প্রকল্প রয়েছে কৃষকদেরকে সাহায্য করার জন্য তো আপনিও যদি পিএম এম একজন সুবিধাভোগী বা রেজিস্টারকৃত কৃষক হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই ষোলোতম কিস্তির টাকা ঠিক কবে দিবে সেটা জানার জন্য অধীর আগ্রহে রয়েছেন বা ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সঙ্গে সঠিক তথ্য শেয়ার করার চেষ্টা করব তো এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত যদি আপনি সাবস্ক্রাইব করেনি তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন কারণ প্রত্যেক দিন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য এই চ্যানেলের মাধ্যমে আপলোড করা হয় তো আপনি যদি বর্তমান পরিস্থিতিতে গুগল বা ক্রমে গিয়ে সার্চ করেন পি এম কিষান সিক্সটিন্থ ইনস্টলমেন্ট ডেট সঙ্গে সঙ্গে এই মেসেজটি দেখতে পারবেন বা এই আপডেটটি দেখতে পারবেন যে এখানে লেখা রয়েছে ষোলোতম কিস্তি রিলিজ হতে পারে দুই সালের ফেব্রুয়ারি মাসে এটা কিন্তু কোনো অফিসিয়াল ডেট নয় অফিসিয়ালভাবে এখনও কিন্তু ঘোষণা করা হয়নি যে ষোলোতম কিস্তির টাকা পিএম কিষণের সুযোগ পিএম এম সুবিধাভোগী কৃষকরা কবে পেতে পারেন তবে অনুমান করা যাচ্ছে বা বিভিন্ন মাধ্যম সূত্রে জানা যাচ্ছে যে পি এম আগামী কিস্তির টাকা বা ষোলোতম কিস্তির টাকা আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে পেতে পারেন তো এই আগামী ষোলোতম কিস্তির টাকা পেতে গেলে কি কতগুলো কিন্তু বাধ্যতামূলক কাজ রয়েছে অবশ্যই বাধ্যতামূলক কাজগুলো করতে হবে যেমন ইকু আইসি বাধ্যতামূলকভাবে করতে হবে ব্যাংকের সঙ্গে ডিবিডি লিঙ্ক থাকতে হবে এবং ল্যান্ড ভেরিফিকেশন থাকতে হবে এই শ্রম কার্ডের মাধ্যমে অসংগঠিত ক্ষেত্রে কর্মরতরা সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা বিমার সুবিধা ও ষাট বছর বয়সের পর প্রতি মাসে পেনশন পেয়ে থাকেন তাছাড়া কার্ড দেশের নাগরিকদের অন্যতম পরিচয়পত্র হিসেবে গুরুত্ব পাচ্ছে আপনি যদি অসংগঠিত ক্ষেত্রে কর্মরত হন তবে নিজের ও পরিবারের ভালোর কথা ভেবে অবশ্যই নিম্নলিখিত পদ্ধতি মেনে এই বিশেষ পরিচয়পত্র তৈরি করিয়ে নিন অর্থাৎ অর্থাৎ ইশ্রম কার্ড তৈরি করা সঠিক পদ্ধতি মেনে কার্ডটি তৈরি করে নিন যদি আপনাদের পরিবারে বা আপনার যদি এখনও পর্যন্ত ইশ্রম কার্ড নেই এটা অবশ্যই মনে রাখতে হবে যে ইশ্রম কার্ড শুধুমাত্র অনলাইনেই তৈরি করা সম্ভব হয় কেন্দ্রীয় সরকার অসংগঠিত ক্ষেত্রের কর্মী ও সমাজের প্রান্তিক মানুষদের জন্য বরাদ্দ করা হয়েছে তার সুবিধে পৌঁছে দিতে বাধ্যতামূলক করতে চলেছে ই শ্রম কার্ডকে এই কার্ডে আপনার নাম নথিভুক্ত থাকলে তবেই পি এম এ ওয়াই পি পি এম কিষাণ সহ একাধিক কেন্দ্রীয় সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাবেন ই শ্রম কার্ডে আপনার নাম নথিভুক্ত থাকলে আপনি অসংগঠিত ক্ষেত্রের কর্মী হিসেবে অবসরের পর প্রতি মাসে তিন হাজার টাকা করে পেনশন পর্যন্ত পেতে পারেন এছাড়াও বিভিন্ন বিমা আয়ুষ্মান ভারত কৃষকদের সাহায্য ইত্যাদি পেতে গেলেও ই শ্রম কার্ডে নাম নথিভুক্ত করতে হবে তো পিএম কিষান রিলেটেড অথবা ই শ্রম কার্ড রিলেটেড আপনাদের যদি কোনো কিছু তথ্য জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো একটা video ni ada nama